আসসালামু আলাইকুম। আজ 26 মার্চ 2023 সাল রোজ রবিবার। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি মিস্টার রাহুল গান্ধী বলেছেন, আমি ভারতের গণতন্ত্রের জন্য লড়াই করছি, এ লড়াই চালিয়ে যাব, আমি কোনো কিছুকে ভয় পাই না, এটাই সত্যি। তিনি গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। গত 24 মার্চ শুক্রবার রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল করা হয়। ভারতের লোকসভার স্পিকার মিস্টার ওম বিরলা রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ করেন। গত 23 মার্চ গুজরাটের সুরাট আদালত রাহুল গান্ধীকে 2 বছরের কারাদণ্ড দেয়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মোদি পদবীকে চোর বলে মন্তব্য করায় সুরাটের আদালত ওই রায় দেয়। আর ওই রায়ের ভিত্তিতেই লোকসভার স্পিকার ভারতীয় সংবিধানের 102/1 এবং 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 8/3 ধারা অনুযায়ী রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল করেন। ভারতীয় সংবিধানের ওই আইনে বলা আছে, কোনো সংসদ সদস্য যদি ন্যূনতম 2 বছর ফৌজদারি অপরাধে কারাদণ্ডে দণ্ডিত হন, তবে তিনি সংসদ সদস্য পদে বহাল থাকতে পারবেন না। রাহুল গান্ধীকে যে মানহানি মামলায় সাজা দেওয়া হয়েছে, সেখানে ওই ইন্ডিয়ান প্যানাল কোড 499 এবং 500 ধারায় অপরাধের সাজার মেয়াদ সর্বোচ্চ 2 বছর অথবা জরিমানা লিখিত আছে। আদালত রাহুল গান্ধীকে সর্বোচ্চ শাস্তিটাই দিয়েছে। রাহুল গান্ধীর চোর মন্তব্যটা মামলার বাদী বিজেপি নেতা পুণ্যেশ মোদী সম্পর্কিত নয়, কিন্তু তারপরও আদালত সেই সর্বোচ্চ শাস্তি 2 বছরই শুনিয়ে দিল। এ নিয়ে এখন ভারত জুড়ে সমালোচনার ঝড় বইছে। মিস্টার রাহুল গান্ধী গতকালের ওই সংবাদ সম্মেলনে আরও বলেন, প্রধানমন্ত্রী আমার পরবর্তী বক্তব্যের কথা ভেবে ভয় পাচ্ছেন, সে কারণেই তারা চান না যে আমি সংসদে কথা বলি। রাহুল গান্ধী দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপ চেয়েছেন বিজেপির এমন অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, আমি স্পিকারকে বলেছিলাম যে সংসদে এই বিষয়ে অভিযোগের জবাব দেয়া আমার অধিকার, আমি ভারত বিরোধী শক্তিকে সাহায্য করছি, বিজেপি নেতাদের এমন অভিযোগের জবাবটা সংসদে দিতে চাই, কিন্তু স্পিকার আমাকে সংসদে কথা বলার অনুমতি দেননি। মিস্টার রাহুল গান্ধী বলেন, আমার একটাই কাজ আছে আর তা হলো সত্যের জন্য লড়াই করা এবং এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করা। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।